হ্যালো গাইস, আপনাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে টেকনো ইন ওয়ানের আপনারা ডিসপ্লে আনবক্সিং করবেন, সেই ইনফরমেশানটা পুরো এক এক করে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো। তো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে রাখুন, তবে আপনারা বুঝতে পারবেন টেকনো ইন ওয়ানের আপনারা কীভাবে ডিসপ্লে আনবক্সিং করবেন বা কীভাবে আপনারা কাটিং করবেন। কাটিং প্রসেস পর্যন্ত আপনাদেরকে পুরো ক্লিয়ার আমি ভিডিওতে দেখাবো আজকে, আপনারা সেটা দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করতে একদম ভুলবেন না। আমার কাছে রয়েছে টেকনো ইন ওয়ান, তো পুরো আমি ডিসপ্লে কাটিং করে দেখাবো আপনাদেরকে পুরো ডিসপ্লেটা। তো আপনারা কীভাবে ডিসপ্লেটা খুলবেন, তো ভালো ডিসপ্লে রয়েছে, তো আপনারা ডিসপ্লেটা কীভাবে ওপেন করবেন বা পিডিআর ডিসপ্লে কীভাবে আলাদা আলাদা করবেন আমি পুরো প্রসেসটা আজকে এই ভিডিওতে দেখাবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। আর এবার আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আপনারা কীভাবে ডিসপ্লে তুলবেন বা কীভাবে কাটিং করবেন, পুরো প্রসেস দেখাবো এক এক করে। তো আপনারা দেখতে থাকুন, তো আমি পিছন দিকতে খুলে নেবো। যেহেতু আপনাদের এটা ব্যাক প্যানেলটা খোলা সিস্টেম, তো আমাকে পুরো এটা খুলতে হবে, তো আমি এক এক করে খুলে নেব। তো আপনাদেরকে ব্যাটারিটা তুলতে হবে, নাহলে আপনাদের ডিসপ্লে কানেকশনটা বার করতে পারবেন না আপনারা। যে কোনো সাইড থেকে আপনাদেরকে চাপ দিয়ে তুলতে হবে, কারণ ব্যাটারি তুলে নিয়েছি। তো এবারে আপনাদেরকে ডিসপ্লে কানেকশনটা তুলতে হবে। তো এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, আপনাদের চার সাইডেই আপনাদেরকে ফিনার দিতে হবে, তবে আপনারা ডিসপ্লেটা তুলতে পারবেন। এইভাবে আপনাদেরকে চাপ দিয়ে দিয়ে চার সাইড থেকে তুলতে হবে। তো গাইস, আমি পুরো ডিসপ্লে তুলে নিয়েছি। আর এখানে পিডিএ কানেকশন রয়েছে, আমাকে পিডিএ কানেকশনটা আলাদা করতে হবে, করার পর আমাকে আবার কাটিং করতে হবে। তো কাটিং কীভাবে করবেন আমি সেটাও দেখিয়ে দেবো। আমি প্রথমে পিডিএ কানেকশনটা এখান থেকে খুলে দিচ্ছি, যেহেতু শোল্ডার রয়েছে আমাকে শোল্ডার থেকে খুলতে হবে। আমার এটা শোল্ডার করা যেহেতু রয়েছে, আমাকে এখান থেকে খুলে নিতে হবে। তো আমি প্রথমে এখান থেকে কানেকশনটা পেপারটা তুলে নিচ্ছি, এখান থেকে আমি কানেকশনটা খুলে দেবো এক এক করে। তো আমি এখান থেকে শোল্ডারটা খুলে নেব। এখান থেকে আমি পিডিএ কানেকশনটা খুলে নিয়েছি। এবার আমি
কাটিং করে দেখাবো, কাটিং করার পর আপনাদেরকে চেক করেও দেখাবো ডিসপ্লে ভালো রয়েছে কিনা, আর কিভাবে আপনারা ডিসপ্লে কাটিং করবেন সেই প্রসেসটাও দেখাবো। তো আমি কাটিং করা পর্যন্ত প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর আপনারা পিডিএ তো অবশ্যই লাগাতে পারবেন, যারা রিপেয়ার করছেন তারা অবশ্যই পিডিএ লাগিয়ে নিতে পারবেন। তো আমি কাটিং পর্যন্ত প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা কাটিং করে আপনারা ডিসপ্লেটা খুব সহজেই ইউজ করতে পারবেন দ্বিতীয়বার। তো চলুন গাইস আমি কাটিং মেশিনে নিয়ে গিয়ে আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। কাটিং করবেন তো এইভাবে আপনারা স্টিলের তার নিয়ে আপনারা হালকা হালকা করে যে কোনো এক সাইড থেকে আপনারা আগাবেন, ডিসপ্লে না আপনাদের কাটিং হয়ে যায় আপনাদেরকে দেখে করতে হবে, নাহলে আপনাদের ডিসপ্লেটা নষ্ট হয়ে যেতে পারে। তো আপনাদেরকে ধীরে ধীরে এইভাবে দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লে একদম তুলে নিয়েছি। তো এবারে আপনাদেরকে চেক করে আমি দেখাবো তো কাজ করছে কিনা ফাইনালি ডিসপ্লে। তো আমি এখান থেকে পিডিএটা তুলে দিলাম, তো আমি ডিসপ্লেটা আপনাদেরকে চেক করে দেখে নেব। তো দেখতে পাচ্ছেন গ্যাস এখানে কিন্তু চালু হয়ে গিয়েছে, আর আপনাদেরকে লাইট আসছে কিনা সেটাও আমি চেক করে দেখিয়ে দেবো। তো ঠিকঠাক ডিসপ্লে ঠিক রয়েছে কিনা সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তারপর আপনারা পিডিএ নিয়ে আবার পেস্টিং করে নেবেন, আপনাদের পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে আর কোনো রকম অসুবিধা হবে না। তো চালু হতে কিছুক্ষণ সময় লাগবে, আর আপনাদেরকে পুরো প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো গ্যাস দেখতে পাচ্ছেন পুরো প্রসেস হয়েছে, আর এখানে থিনার লেগে রয়েছে, এটা আপনাদের শুকিয়ে যাবে কোনো অসুবিধা নেই। আর ডিসপ্লে কিন্তু আপনাদের পুরো ওয়ার্কিং করছে আর কোনো রকম সমস্যা নেই, কোথাও দাগও নেই গ্যাস। তো আপনারা দেখতে পেয়েছেন। তো গ্যাস আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে একদম ভুলবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আমি যখন এই ধরনের ভিডিও নিত্য নতুন নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। চলুন গ্যাস আজকের ভিডিও এখানে শেষ করলাম, জয় হিন্দ বন্দে মাতরম।